রাজ্যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই কংগ্রেস এবং সিপিআইএম একবারে খোলাখুলিভাবে নীতি আদর্শ বিসর্জন দিয়ে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছে এবং জিতেন্দ্র চৌধুরী আর বীরজিৎ সিনহা যৌথভাবে সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন বলে মঙ্গলবার সিপিআইএম এবং কংগ্রেস দলকে কার্যত তুলোধনো করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মুক্তধারা হলে আয়োজিত ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার রাজ্য সম্মেলনে নিজের ভাষণে এই দুই দলের সুবিধাবাদী রাজনীতির তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি। এই রাজ্য সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ওবিসি মোর্চার সভাপতি সমীর রঞ্জন ঘোষ এবং ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান সহ সমাজের বিশিষ্ট অংশের বুদ্ধিজীবীরা। নিজের বক্তব্যে জিতেন্দ্র চৌধুরী এবং বীরজিৎ সিনহাকে তীব্র শানিত ভাষায় আক্রমণ করে রাজীব ভট্টাচার্য বলেন, তাদের দুজনেরই লজ্জিত থাকা উচিত যে আইন শৃঙ্খলার ইস্যু যৌথ সমঝোতা পত্রে জিতেন্দ্র চৌধুরী এবং বীরজিৎ সিনহা উল্লেখ করেছেন সেই প্রসঙ্গ তুলে ধরে প্রদেশ বিজেপি সভাপতি জানান, রাজ্যের মানুষ ভুলে যায়নি সিপিআইএম এর আমলে একের পর এক সংগঠিত জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের নির্মম হত্যার ঘটনা। তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাদের বিবেচনা করা দরকার। আমি সমাজের সমস্ত প্রবুদ্ধ নাগরিকদের কাছে আবেদন রাখবো, সেই জয়েন্ট স্টেটমেন্ট আপনারা দেখবেন আর বিচার করবেন যে তারা কত বড় মিথ্যাবাদী আর কত বড় দৃঢ়তার সঙ্গে শুধু রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা শুধু রাজনীতি করে, মানুষকে বিপদে পরিচালিত করে। আজকে ল অ্যান্ড অর্ডারের কথা বলছে, লজ্জা থাকা উচিত ওই বীরজিৎ সিনহা আর ওই জিতেন চৌধুরী যারা আজকে জয়েন্ট স্টেটমেন্ট করেছে, তাদের লজ্জা থাকা উচিত। তাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, এই রাজ্যের বুকে বিমল সিনহা সিপিএম এর যিনি মন্ত্রী ছিলেন তাকে হত্যা করেছে, আজকে ত্রিপুরার মানুষ কেউ জানতে পারেনি কাকে কে হত্যা করেছে। এই বিমল সিনহাকে কোনো পানিশমেন্ট নেই, কোনো সাজা হয়নি, এই ত্রিপুরার মানুষ জানতে পারেনি। আজকে আগরতলার বুকে চিত্তরঞ্জন এলাকায় কংগ্রেসের বিধায়ক ছিল মধুসূদন সাহা, তাকে দিনের বেলায় তার বাড়ির সামনে হত্যা করেছে, আজ পর্যন্ত ত্রিপুরার মানুষ তার বিচার পায়নি, জানতে পারেনি কারা হত্যা করেছে। সদর এসডিএম সুক্রাম দেব বর্মা তার নিজের চেম্বারের বাইরে তাকে দিনের বেলায় তাকে নৃশংসভাবে হত্যা করেছে, ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি তারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল। আজকে তারা 2022 এসে দাঁড়িয়ে বলছেন যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস বৃদ্ধি হয়েছে, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র হত্যা হচ্ছে, ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই। এখন কোন মুখে কংগ্রেস এবং সিপিএম রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে সেই কথা অকাট্য যুক্তি দিয়ে উল্লেখ করেন তিনি। দুই দলেরই সুবিধাবাদী রাজনীতির তীব্র সমালোচনা করে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, কংগ্রেসের সাহায্য নিয়ে দীর্ঘ 25 বছর ধরে রাজ্যে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল সিপিআইএম এবং এখন শুধু নির্বাচনী বৈতরণী পার হবার জন্য আর বিজেপিকে আটকাবার জন্য নির্লজ্জের মতো খোলাখুলি মিত্রতা নিয়ে মাঠে নেমে পড়েছে। এখন নির্বাচনের বৈতরণী পার হতে হবে, বিজেপিকে উঠতে হবে, আবার খুলে আম প্রেম করার জন্য এসে পড়েছে, উঠে করে লেগেছে। আমরা ভুলে গেছি সেই দিনগুলি, যারা আজকে কংগ্রেস কংগ্রেস করে চিৎকার করছেন, তারা 25টা বছর এই রাজ্যের বুকে সিপিএম কে রাজত্ব করেছে, শুধু তাদের কাজের উপর ভর করে আজকে ত্রিপুরা রাজ্যে সিপিএম, তাদের কাজের উপর ভর করে তারা এই সিপিএম 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। আমরা ভুলে গেছি ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের চরিত্রগুলি, নির্বাচন আসলেই দেখা যেত তাদেরকে, এবার আইতাছি এবার আইয়ালই আইলে সামরা সুইলাম, দেখা যেত রেজাল্টের আগের দিন মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই সোনিয়া গান্ধী প্রকাশ করাত্রা ওই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, এটা ত্রিপুরা রাজ্যের ওই কংগ্রেসী নেতারা ভালো করে জানত, তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত, তাদের বাড়িতে বড় বড় সুটকেস চলে যেত, সেটা আমরা জানি ত্রিপুরা রাজ্যের মানুষ। আজকে আবার ওই নির্বাচন এসছে, কিছু সুযোগ সুবিধা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে হবে, তাই ওই সমস্ত কিছু আদর্শ নীতি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ওই সিপিএম এর সঙ্গে আঘাত করছে। আমি তো মনে করেছি ভালো হয়েছে, রতন দা এটা ভালো হয়েছে না? আর এটা তো ভালো হয়েছে, হ্যাঁ আগে লুকায় লুকায় প্রেম করতো, একদম খুলে আম প্রকাশ্যে তার প্রেম। কংগ্রেস আর সিপিএম দল দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তির অভিনয় করে শুধু নিজেদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ টিকিয়ে রাখতে নীতিহীন রাজনীতি করে এসেছে বলে সম্মেলনে নিজের বক্তব্যে উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সম্বন্ধে প্রবল আত্মবিশ্বাসী প্রদেশ বিজেপির সভাপতি জানান, জিতেন্দ্র চৌধুরী এবং বীরজিৎ সিনহার এই যৌথ সমঝোতা পত্র আসলে বিজেপির রাজনৈতিক জয়কে আরও নিশ্চিত করেছে এবং নির্বাচনে বিপুল আসন নিয়ে রাজ্যে পুনরায় সরকার গড়বে বিজেপি। তারা এটা
স্টেটমেন্ট করেছে, এই স্টেটমেন্টের যেই কথাগুলি বলেছে সেই কথাগুলির উপর নিরিখে দাঁড়িয়ে, আর এই জয়েন্ট স্টেটমেন্ট থেকে প্রমাণিত হয়েছে 2023 ভারতীয় জনতা পার্টির সরকার বহুমত নিয়ে অধিক সংখ্যক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার আসে। আজকে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, আজকে দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে। আমরা বলছিলাম দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যে যে কংগ্রেস এবং কমিউনিস্টরা তারা দিল্লিতে দোস্তি করছেন আর ত্রিপুরাতে কুস্তি করছেন। তখন আমাদেরকে অনেকেই অনেকটা পাগল বলতো যে কংগ্রেস আর সিপিএম দুইটা দুই মেরু, কোনোদিনও সম্ভব নয় ত্রিপুরা রাজ্যে তা অ্যালায়েন্স করার। আজকে তা প্রমাণিত হয়ে গেছে যে বিজেপি এই ত্রিপুরা রাজ্যে মানুষের জন্য, জনগণের জন্য, সমাজের গরিব অংশের মানুষের জন্য, উদ্যোগীদের জন্য। বিজেপির প্রবল রাজনৈতিক শক্তি আর জনপ্রিয়তাকে ভয় পেয়ে কংগ্রেস এবং সিপিএম সব নীতি আদর্শ বিসর্জন দিয়ে এক ছাতার নিশ্চয়ে এসেছে বলে শানিত ভাষায় আক্রমণ শানান রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং দেশের প্রতি দলের ভালোবাসার কথা উল্লেখ করে নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়নের জন্য যদি কোনো দল কাজ করে তবে তা বিজেপি দল। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিজেপি এই উন্নয়নের স্বাক্ষর রেখেছে বলে শিক্ষামন্ত্রী জানান। ভারত মাতার পুজো করে কেউ আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। কোনোদিন ভারত মাতার পূজা না করে মিটিং করবে না। আমি যদি দেশকে না আমাকে ভালোবাসলাম তাহলে ত্রিপুরাকে কীভাবে ভালোবাসবো? আমি দেশকে কিনা যদি দেশে না থাকে ত্রিপুরা কীভাবে থাকবে? আজকে বিজেপি এই লাইনে চিন্তা করছে এবং অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট আমাদের রাজ্যে। আপনারা অনেকে গ্রামের থেকে এসছেন, শহরের লোক আছেন। গ্রামে আগে এটা কিন্তু এরকম না যে গল্প করে গেলাম আমরা বলে দিলে, নট দ্যাট। গ্রামে আগে 100 বাড়ির মধ্যে তিনটি বাড়িতে, শব্দটা 100 বাড়ির মধ্যে তিনটা বাড়িতে পাইপ লাইনে জল যেত, অর্থাৎ শতকরা 3%। আজকের তারিখে 5 বছরে আমরা এটা করেছি 56%, অর্থাৎ 100টা বাড়ির মধ্যে 56% বাড়িতে আজকে পানীয় জল যাচ্ছে, টিউবওয়েল না। উল্লেখ্য, মঙ্গলবার যৌথ সমঝোতা পত্রে স্বাক্ষর করে জিতেন্দ্র চৌধুরী এবং বীরজিৎ সিনহা যে রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন নীতিগত দিক দিয়ে তা দুটি দলেরই নীতি এবং আদর্শের বিরোধী। কেন্দ্রীয় স্তরে সিপিআইএম দল কংগ্রেসের সাথে জোট করার কথা বারবার অস্বীকার করে আসলেও নিজেদের রাজনৈতিক স্বার্থে দুটি দলই যে এক ছাতার নিচে দাঁড়িয়ে কাজ করে মঙ্গলবার আরেকবার তা প্রমাণ করলেন জনবর্জিত এই দুটি দলের কাণ্ডজ্ঞানহীন নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।